পুরো সাবড়া গাছের পেদনি। কিরে মুতু কেমন? বাবা খুব ভালো, ওকে আমার পছন্দ হয়ে গেছে। ওর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আর ও করে মগ ডালে বসে বসে প্রেম করব। তুমি আমি পুজো করার পরে যজমান যদি এক টাকা করে দক্ষিণা দেয় এতে সংসার চলবে? দূর ঠাকুর মশাই, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজছি। কেন, কি হয়েছে? আমার বাবা মারা গেছে, তার শেষ কাজ করতে হবে। যাই হোক, একটা বড় সড়ো যজমান পেয়েছি, একে ভালো করে মুরগি করতে হবে। সাধ্য শান্তি তো হয়ে যাবে, কিন্তু একটু বেশি করে খরচাপাতি করতে হবে। বলুন কি খরচাপাতি করতে হবে? আমি যতদূর শুনেছি তোর বাবা মরার আগে অনেক দোষ লাগিয়ে মরেছে, তার জন্য 5 কিলো ঘি পুড়িয়ে যজ্ঞ করতে হবে, আর আমাকে একটা গরু, তক্তপুষ, আলমারি দান করতে হবে, তবেই তোর বাবার আত্মা শান্তি পাবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি সব দেব যদি বাবার আত্মা শান্তি পায়। চলুন, চল চল। বাবা আমাকে কি বিয়ে করতেই হবে? হ্যাঁ করতেই হবে, না হলে বংশ বিস্তার কি করে হবে? হ্যাঁ সেটাও বা ঠিক কথা, বাবা ছেলে ভালো দেখতে তো। দেখতে ভালো মানে পুরো রাজপুত্র, আজকে তোকে ওরা দেখতে আসবে। ও ওই তো ওরা চলে এসেছে, আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কেন অসুবিধা হবে, পাত্রি কোথায়? এই তো। বাবা বাবা, মেয়ে তো খুব সুন্দর, পুরো সাবড়া গাছের পেদনি। কিরে মুতু কেমন? বাবা খুব ভালো, ওকে আমার পছন্দ হয়ে গেছে। ওর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আর ও করে মগ ডালে বসে বসে প্রেম করব। ও তাই নাকি? খুব ভালো খুব ভালো, তাহলে তুমি আমার মেয়ের সাথে কথাবার্তা বলে এসো। আচ্ছা শ্বশুর আব্বা, চলো ডালি দুজনে গিয়ে গল্প করি। আজকালকার ছেলেপুলে তো কথা বলে রাখা ভালো, আপনার ছেলেকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে, তাহলে দেনা পাওনার ব্যাপারটা নিয়ে কথা বলা হোক। আপনাদের দাবিটা কি সেটা বলুন। আমি অনেক পেদনি দেখেছি, তোমার মতো এত সুন্দর সাবড়া গাছের পেদনি কখনো দেখিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বিয়ে করার পর তুমি আর আমি দুজনে মিলে হানিমুনে লন্ডন যাব। না লন্ডন নয়, তুমি আর আমি বিয়ে করার পর দুবাই যাব, আর বুর্জ খলিফাতে গিয়ে থাকব। হ্যাঁ কি খলিফা? আরে বুর্জ খলিফা। তাহলে বেয়াই মশাই শুভ কাজটা আজকেই সম্পূর্ণ করা হোক। তাই হোক। তাহলে আমি বামুন ঠাকুরকে ফোন করছি। হ্যালো কে? আমি ভুতুর মা পেতনি বলছি। হ্যাঁ বলো, শুনছি। আজকে ভুতুর বিয়ে, তুমি বিয়েটা দিতে পারবে? না গো, আমার দ্বারা সম্ভব নয়, আমার বর কুচি হবে। ও ঠিক আছে। কি গো, বামুন ঠাকুর তো আসবে না বলো, এবারে কি করবে? কি করা যায় কি করা যায়, আমাদের তো একটা মাত্রই বামুন ঠাকুর ছিল। আচ্ছা
আমরা যদি মানুষ বামুন ঠাকুরকে ডাকি কেমন হবে? বিয়াই মশাই, মানুষ বামুন কি ভূতের বিয়ে দিতে আসবে? সেটাও ঠিক কথা, কিন্তু কথা বলে দেখি কি বলে। আচ্ছা যাও। সালা সব জজমান গুলো একই হয়, পুজো করার সময় করে নেবে আর দক্ষিণা দেওয়ার সময় বলবে নেই। আমার নাম সালা হারাধন ঠাকুর, এক টাকাও ছাড়বো না, সব টাকা পাই পাই করে কড়াই কন্ডাই বুঝে নিছি। তুই এই সব দেখলে খুব খুশি হয়ে যাবে। তুমি আমি ভূত, ভূত বাঁচাও, ভূত যা, ভূতের নাম শুনে পড়ে গেলে তোমাকে তো ভূতের বিয়ে করাতে হবে। আমি রাজি। তাহলে চল। ভূত বাবু পাত্র পাত্রীকে আনুন। পাত্র পাত্রী তো এখানেই বসে আছে। কি রে বামুন ঠাকুরকে দেখা দে, না দেখা দিলে বিয়েটা দেবে কিভাবে? তোরা আশা বন্ধ কর, না হলে তোদের বিয়ে আমি করাতে পারবো না। ওই তোর চুপ কর। পাত্র পাত্রী তোমরা দাঁড়াও আর মালা বদল করো। আমি শুনেছি তোমরা নাকি আগুনকে দেখে খুব ভয় পাও। না না ঠাকুরমশাই, এটাই ঠিক আছে, আর বেশি দরকার নেই। তাহলে আমাকে দক্ষিণা দিয়ে বিদায় করো। অবশ্যই অবশ্যই। গিন্নি, ও গিন্নি কোথায় গেল গো? গিন্নি, ও গিন্নি হলোটা কি? আমি তো ভাবলাম তুমি মনে হয় রেগে ঘর ছেড়ে চলে গেছো। না গো গিন্নি, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো। এতগুলো সোনা তুমি কোথায় পেয়েছো? গিন্নি তুমি কিন্তু কাউকে বলবে না, আমি ভূতের বিয়ে করাতে গিয়েছিলাম সেখানেই পেয়েছি। ভূতের বিয়ে দিয়েছে বলে এতগুলো সোনা দিয়েছে? বাবা বা, আজকের পর থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই কথা বলেছো, এরপর থেকে শুধু ভূতের বিয়ে দেবো। হারাধন বাবুন সেই সকালবেলা যা বেরিয়ে গেল পূজা করতে, গভীর রাত্রে বাড়ি ফিরে ও লোকের ঘরে চুরি ডাকাতি করতে যায়নি তো? তুই কিন্তু ঠিকই বলছিস, চল ওকে ফলো করি। চল চল। এবারে তোদের ঘাড়ে চেপে রক্ত খাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।